ঘূর্ণিঝড় শীতলাং পরবর্তী সময়ে আবারও বঙ্গোপসাগরে নতুন করে দেখা দিতে পারে একটি নিম্নচাপ এই নিম্নচাপের কি প্রভাব আসবে কোন দিকে যেতে পারে নিম্নচাপ এছাড়া বাংলার আবহাওয়াতে কোনো পরিবর্তন আসছে কি না সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা দেখছেন হাওয়া বার্তা চ্যানেল ভিডিওটি দেখার পর কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না আজকে বাংলার কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে শীত কবে আসতে পারে এ প্রসঙ্গে কি মতামত রয়েছে আবহাওয়া দপ্তরে সেটাও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এই মুহূর্তে প্রথমেই আমরা সকাল থেকে দেখে নেব আপডেটটি আমরা দেখে নেব প্রথমে র্যাটার চিত্র থেকে কি অবস্থা রয়েছে এবং জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কম মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেরকম মেঘলা আকাশ নেই দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট দেখতে পাচ্ছি তাতে মোটামুটিভাবে পরিষ্কার আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ির দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এই পর্যন্ত রয়েছে আপডেট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী এছাড়া রয়েছে ঢাকা বিভাগে এছাড়া খুলনা বিভাগে আংশিক মেঘলা থাকার একটা সম্ভাবনা রয়েছে সরাসরি অন্য আপডেটে চলে যাব অন্য আপডেট থেকে আপনাদের প্রথমেই জানাবো যে নিম্নচাপ সম্পর্কে কি আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা দেখে নেবো যে বাংলার আবহাওয়াতে কোনো পরিবর্তন আসছে কিনা না আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেরকম কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য প্রধানত দক্ষিণ ভারতে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বলতে ঝোড়ো হাওয়া আর এই মুহূর্তে সেরকম কোথাও কোনো ঘূর্ণিঝড়ের আপাতত কোনো রকম সম্ভাবনা নেই এটা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে পুরোপুরি পরিষ্কার এবং আমরা দিনের যে আপডেট পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দমকা ঝোড়ো হাওয়া এই যে লালচে লালচে অংশগুলো তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া কেরালার দিকে বইতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এবার এখান থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আমরা দেখে নেব আমরা শনিবারের আপডেটে সেরকম কিছু দেখতে পেলাম না তবে রবিবারের আপডেটে আমরা যেটা লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের জন্য দক্ষিণ ভারতে আবহাওয়াতে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরিবর্তন বলতে ঝড় অর্থাৎ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বইতে পারে তিরিশ থেকে বা পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এর সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন প্রধানত তামিলনাড়ু এছাড়া কর্ণাটক দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কেরালা এখানে প্রধানত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় এটা রয়েছে আপডেট বিশেষ করে আটাশ এবং উনত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কয়েক দিন ধরে এই রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেরকম কোনো প্রভাব পড়বে না এই নিম্নচাপের জন্য এমনটাই রয়েছে এখনো পর্যন্ত সবশেষ তথ্য এবার আমরা দেখে নেব নিম্নচাপের শক্তি বাড়ছে না কমছে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপে সেরকম বিরাট শক্তি নেই সেটা মোটামুটি তামিলনাড়ু এছাড়া রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কর্ণাটকের দিকেই যাচ্ছে যার ফলে ওখানে প্রচণ্ড দমকা ঝড় বইবে এবং এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছেন সেরকমই একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা একবার বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে দেখে নেব এবং আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত যেটা আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনার কথা পাওয়া যাচ্ছে না তাদের আপডেট থেকে এবার আমরা দেখব যে পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কিনা আজকের যে আপডেট আমরা পাচ্ছি দীঘা মন্দারমণির দিকে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও এটি খুব একটা গুরুত্বপূর্ণ নয় অন্যদিকে আবহাওয়া দপ্তর যেটা বলছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সারাদিনের যে আপডেট আমরা পাচ্ছি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত তাতে সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডের কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না অর্থাৎ ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছিল হালকা ধরনের সেটি আজ থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শুকনো থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রধানত শুকনো থাকবে এটাই রয়েছে আপডেট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা সারা দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিনা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা হালকা কোথাও কোথাও দু এক জায়গা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এমনটা সম্ভাবনা এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টি নেই ছিটে ফোঁটা দু এক জায়গায় কোথাও কোথাও হতে পারে অন্যদিকে টেম্পারেচার কেমন থাকতে পারে অর্থাৎ তাপমাত্রা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত কলকাতা এছাড়া রয়েছে হাওড়া হুগলি সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সর্বত্রই কিন্তু উনত্রিশ থেকে একত্রিশ বা বত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই সম্ভাবনা যদিও রাজধানী রাঁচিতে অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বেশ কিছুটা সর্বোচ্চ তাপমাত্রা কম থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি উনত্রিশ বা আঠাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে বন্ধুরা প্রধানত আপডেট তাই এক কথায় বলতে গেলে আপাতত সেরকম কোনো বড় ধরনের সিস্টেম নেই এবং এর জন্য আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন নেই এবং ঠান্ডা কবে ফিরতে পারে সে প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখন শুধু ঠান্ডার আমেজ থাকবে তাই ঠান্ডা আসার এখন সময়ও হয়নি এবং ঠান্ডা আপাতত আসছে না এই পর্যন্ত তাদের আপডেট থেকে জানতে পারা যাচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের আপডেটে এবং বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে বৃষ্টির সম্ভাবনায় আমরা চলে আসছি বৃষ্টির ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট প্রধানত শুকনো আবহাওয়াই থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এছাড়া রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম শুকনো আবহাওয়া সকালের দিকে থাকবে এবং দুপুরের দিকেও সেই সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকমই অর্থাৎ শুকনো আবহাওয়া বিরাজ করবে সেরকম কোনো বিরাট পরিবর্তনের সম্ভাবনা নেই যদিও ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে এবং তার জন্য আবহাওয়াতে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না সরাসরি তাপমাত্রার মোটে চলে যাবে এবং তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত এখানে দেখাচ্ছি যেটা আটাশ উনত্রিশ বা কোথাও কোথাও তিরিশ যেমন সিলেট বিভাগে তিরিশ ডিগ্রি থাকতে পারে তাই এক কথাই বলতে গেলে সারা দেশ জুড়ে এটাই আমরা প্রধানত বলতে পারি যে আটাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার একটা সম্ভাবনা বা চান্স রয়েছে যদিও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জন্য সেরকম কোনো প্রভাব পড়ার আপাতত সম্ভাবনা আছে কিনা সেটা একবার আপনাদের লাস্ট দেখিয়ে দেবো এবং তারপর ভিডিওটি সমাপ্ত করব। আমরা যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদিও একটি ঘূর্ণাবর্তের সন্ধান পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে অর্থাৎ উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় ভারতবর্ষের তবে সেটি নিম্নচাপ আকারে এই মুহূর্তে নেই তবে তিরিশ তারিখের আশেপাশে আমরা একটু আগে দেখলাম একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং এই নিম্নচাপের জন্য বাংলাদেশের ক্ষেত্রে সেরকম কোনো বড় বিপর্যয় কোনো রকম সম্ভাবনাই নেই কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না প্রধানত এই নিম্নচাপ যদি তৈরি হয় সম্ভাবনা একটা রয়েছে তার প্রভাব পড়বে ভারতবর্ষের দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ রয়েছে প্রধানত কেরালা এছাড়া রয়েছে কর্ণাটক তামিলনাড়ু এখানেই প্রধানত তার প্রভাবটা পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে পড়বে তাই বাংলাদেশের দিকে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই অন্যদিকে দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড়ের সন্ধান পাওয়া যাচ্ছে তা এর কোনো প্রভাব বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা একদমই নেই এই পর্যন্ত রয়েছে আজকের আপডেট পরবর্তীতে আপনাদের আরও জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং